নমস্কার, আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে যদি আপনারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকে সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান বা আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে কিন্তু আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে চলে আসবো মূল আলোচনাতে। আজকে আমরা যে বিষয়গুলিকে নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলি হলো যে আমরা ধীরে ধীরে জ্যোতিষটাকে শেখার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। তো এই শেখা বা বুঝতে গেলে পরে প্রথমেই যে বেসিক নলেজগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে পুরোপুরি আয়ত্ত করতে হবে, পুরোপুরি ব্যাপারটাকে বুঝে নিতে হবে, ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি রপ্ত করতে হবে। কারণ প্রথমের দিকের বিষয়গুলি যদি কোনোভাবে গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী যে বিষয়গুলি আসবে সেগুলি কিন্তু আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি যে সমস্ত অনুষ্ঠানগুলি এখন বর্তমানে করছি এগুলি কিন্তু অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং রপ্ত করার চেষ্টা করবেন। এই সমস্ত জায়গায় যেন কোনো ভুল না হয় সেই দিকে কিন্তু বিশেষভাবে দৃষ্টি রাখবেন। তো আজকে আমি চলে আসবো যে অনুষ্ঠানটি নিয়ে, সেটি হলো আমি এখানে একটি পেছনে মহারাশি অঙ্কন করেছি, এটাকে আমরা মহারাশি বলতে পারি, এটাকে আমরা কুণ্ডলী চক্র বলতে পারি। তো এখানে আমরা 12টি রাশি দেখতে পাবো, অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে কিন্তু 12টি রাশি আছে, অর্থাৎ 12টি রাশির প্রথমেই আমরা নাম লিখে নেব এবং তাই সেই সমস্ত রাশির অধিপতিদের নাম লিখব এবং সেই সমস্ত রাশির মধ্যে কোন তত্ত্ব আছে, কোন বর্ণ আছে, কোন লিঙ্গ আছে বা কী কী আছে নেচার, সেই রাশিটির মধ্যে কী কী কোন কোন বিষয়ের অবস্থান আছে সে বিষয়গুলি কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা লিখব যে এই রাশিটির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি, তাহলে মেষ রাশির অধিপতিকে, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে আমরা এখানে লিখব যে মেষ রাশির অধিপতি মঙ্গল। এবারে আমরা এই যে মেষ রাশির মধ্যে আমরা কী কী জিনিস আছে, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে মেষ রাশি কিন্তু একটি পুরুষ রাশি। তাহলে আমরা এখানে লিখব কি পুরুষ, আমরা লিখে নিলাম মেষ রাশি হচ্ছে একটি পুরুষ রাশি। এরপরে কি, এরপরে হচ্ছে মেষ রাশি কিন্তু একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, তাহলে আমরা লিখব ক্ষত্রিয়। এরপরে আমাদের কি লিখতে হবে, এরপরে হচ্ছে মেষ রাশি হচ্ছে একটি চর রাশি, তাহলে আমরা এখানে লিখব চর। এরপরে আমাদেরকে কি লিখতে হবে, এরপরে আমাদেরকে লিখতে হবে মেষ রাশি কিন্তু একটি অগ্নি তত্ত্বের রাশি, তাহলে আমরা লিখলাম অগ্নি। এরপরে আমাদেরকে কি লিখতে হবে, এরপরে লিখতে হবে মেষ রাশি কিন্তু একটি বিষম রাশি, তাহলে আমরা এখানে লিখলাম বিষম। এরপরে আমাদেরকে কি লিখতে হবে, এরপরে আমাদেরকে লিখতে হবে যে মেষ রাশি কিন্তু একটি একটি ওজো রাশি, ওজো রাশি বলবো আমরা। এই ওজো যুগ্ম বিষম সম বা চর স্থির দ্বিস্বভাব বা অগ্নিপৃথ্বী বায়ুজল বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপ্র, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা বিস্তারভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের এই যে বিষয়গুলির যে কোন কোন রাশির মধ্যে কোন কোন বিষয়গুলি অবস্থান করছে, কোন কোন যে অর্থাৎ কোন বর্ণ, কোন লিঙ্গ, কোন পদার্থ, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলি কিন্তু আমাদেরকে আগে খেয়াল করে নিতে হবে বা বুঝে নিতে হবে, ঠিক আছে। এবং এখানে আমরা লিখতে পারি যে মেষ রাশি একটি ওজো রাশি। আবার বলছি যে এই বিষয়গুলি নিয়ে পরে কিন্তু আমরা আলোচনা করব, এখন আপনারা এগুলোকে নোট করে রাখবেন। এরপরে হচ্ছে যেটি, সেটি হচ্ছে যে এরপরে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে আমাদের বিষরাশির কথা যদি আমরা বলি তাহলে বিষরাশি হচ্ছে নেক্সট হচ্ছে দ্বিতীয় ঘর, অর্থাৎ দ্বিতীয় রাশি বৃষ রাশি। এই রাশির অধিপতি হচ্ছে শুক্র। তাহলে বিষরাশি হচ্ছে একটি বৈশ্য বর্ণের রাশি, তাহলে আমরা লিখব বৈশ্য। এরপরে আমরা কি লিখব, আমরা লিখব বিষরাশি কিন্তু একটি স্থির স্বভাবের রাশি, স্থির স্বভাব, তাহলে স্থির রাশি লিখলাম, স্থির স্থির স্বভাবের রাশি। এরপরে আমরা লিখলাম বৈশ্য বর্ণ কিন্তু, হ্যাঁ, এটাকে মাথায় রাখবে, বৈশ্য বর্ণের রাশি।
স্থির স্বভাবের রাশি। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে বৃষ রাশি, কিন্তু একটি স্ত্রী রাশি, অর্থাৎ স্ত্রী, লিখে দিলাম স্ত্রী। এরপরে আমরা কি লিখবো, এরপরে হচ্ছে বৃষ রাশি কিন্তু একটি পিতৃতত্ত্বের রাশি, তাহলে আমরা এখানে লিখে দিলাম পিতৃ, পিতৃতত্ত্বের রাশি। এরপরে আমরা কি লিখবো, বৃষ রাশি কিন্তু একটি সম রাশি, অর্থাৎ সম। আবার এরপরে কিন্তু আমরা লিখবো যে বৃষ রাশি কিন্তু একটি যুগ্ম রাশি, যুগ্ম রাশি। আমরা ওজো যুগ্মটাকে আমরা না লিখতেও পারি, কিন্তু তবুও আমি লিখে রাখছি, না লিখলেও চলবে। এই যে বিষয়টা আমরা বললাম, বৃষ রাশি অর্থাৎ দ্বিতীয় রাশি, তার অধিপতি হচ্ছে শুক্র। বৃষ রাশি একটি বৈশ্যবর্ণের রাশি, একটি স্থির স্বভাবের রাশি, একটি স্ত্রী জাতির রাশি, একটি পিতৃতত্ত্বের রাশি এবং একটি সমরাশি। এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে মিথুন রাশি, তিন নম্বর, অর্থাৎ মহারাশির তৃতীয় রাশি, তিন নম্বর, এখানে মাথায় রাখবেন তিন নম্বর। এই রাশির অধিপতিকে, এই রাশির অধিপতি হচ্ছে বুধ। তাহলে মিথুন রাশি কি, মিথুন রাশি কিন্তু একটি দ্বি স্বভাবের রাশি, আমরা বলতে পারি দ্বি স্বভাব, দ্বি স্বভাব, দ্বি স্বভাবের রাশি। এরপরে কি, এরপরে হচ্ছে মিথুন রাশি কিন্তু একটি শূদ্র বর্ণের রাশি, শূদ্র বর্ণ। এরপরে কি, এরপরে হচ্ছে মিথুন রাশি কিন্তু একটি পুরুষ রাশি, পুরুষ রাশি। এরপরে হচ্ছে যেটি, সেটি হচ্ছে মিথুন রাশি কিন্তু একটি শূদ্র বর্ণ বললাম। এরপরে হচ্ছে মিথুন রাশি কিন্তু একটি বায়ু রাশি, অর্থাৎ এখানে লিখতে হবে বায়ু রাশি, বায়ু রাশি। এরপরে হচ্ছে কি, মিথুন রাশি কিন্তু একটি আবার বিষম রাশি, বিষম রাশি। এবং এই রাশির যে সিম্বল, এই সিম্বলগুলোকে নিয়ে আমি আবার আরেকটি অনুষ্ঠান করব। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। এরপরে হচ্ছে কি, এরপরে কর্কট রাশি, কর্কট রাশি হচ্ছে কর্কট, এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্র অধিপতি কর্কট, কর্কটের অধিপতি চন্দ্র। কর্কট একটি স্ত্রী রাশি, একটি স্ত্রী রাশি। কর্কট একটি চর রাশি, কর্কট একটি জলতত্ত্বের রাশি, তাহলে লিখে দিলাম জলতত্ত্ব, কর্কট একটি জলতত্ত্বের রাশি। এবার হচ্ছে কি, কর্কট হচ্ছে একটি বিপ্র বর্ণের রাশি, বিপ্র বর্ণ, বিপ্র বর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট হচ্ছে একটি চন্দ্র, স্ত্রী, চর, জলতত্ত্ব, বিপ্রবর্ণ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমরাশি, সমরাশি। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার দেখুন এখানে সিংহ রাশি চলে আসলো, সিংহ রাশি, সিংহ রাশির অধিপতিকে রবি, সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। ভালো করে দেখে নিন এবং লিখে নেবেন, নোট করে নেবেন বিষয়গুলিকে। সিংহ রাশি একটি পুরুষ রাশি, একটি পুরুষ রাশি, সিংহ রাশি একটি পুরুষ রাশি। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি কিন্তু একটি অগ্নি তত্ত্বের রাশি, তাহলে আমরা লিখে নিতে পারি অগ্নি তত্ত্ব, অগ্নি তত্ত্বের রাশি। তার সঙ্গে সঙ্গে সিংহ রাশি কিন্তু একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্ষত্রিয়। আবার আমরা এখানে দেখব যে সিংহ রাশি কিন্তু একটি চর রাশি, এই স্থির রাশি, মাফ করবেন স্থির রাশি, তাহলে এখানে আমরা লিখব স্থির রাশি, স্থির রাশি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পুরুষ রাশি, অগ্নিতত্ত্ব, ক্ষত্রিয় বর্ণ, স্থির রাশি আমরা লিখে নিয়েছি।
এবারে হচ্ছে যেটি সেটি হচ্ছে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এবং সিংহ রাশি হচ্ছে একটি বিষম রাশি। তো আবার আমরা এখানে পেয়ে গেলাম কি, এটা হচ্ছে সিংহ রাশি হচ্ছে মহারাশির 1 2 3 4 5, অর্থাৎ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মহারাশির তৃতীয় রাশি, মহারাশির চতুর্থ রাশি, মহারাশির পঞ্চম রাশি, এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে মহারাশির ষষ্ঠ রাশি কন্যা, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশি একটি দ্বি স্বভাবের রাশি, তাহলে প্রথমে লিখে দিলাম দ্বি স্বভাব, দ্বি স্বভাবের রাশি। এরপরে হচ্ছে কন্যা রাশি কিন্তু একটি স্ত্রী রাশি, তাহলে এখানে লিখে দিলাম স্ত্রী রাশি। এরপরে হচ্ছে যেটি কন্যা রাশি কিন্তু একটি বৈশ্য বর্ণের রাশি, বৈশ্য বর্ণ। আর এরপরে হচ্ছে যেটি কন্যা রাশি কিন্তু একটি পিতৃতত্ত্বের রাশি, এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, পিতৃতত্ত্ব। কন্যা রাশি কিন্তু একটি পিতৃতত্ত্ব, পিতৃতত্ত্বের রাশি। এবারে আমরা পেয়ে যাবো কোনটি মহারাশির সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি, সেভেন্থ সপ্তম তুলা। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এই রাশিটি হচ্ছে একটি বায়ু রাশি, একটি পুরুষ রাশি, একটি পুরুষ হয়ে গেল, একটি হচ্ছে বায়ু রাশি লিখে দিয়েছি, পুরুষ রাশি লিখে দিয়েছি। এবারে হচ্ছে শূদ্র বর্ণের রাশি, এটা খুব মাথায় রাখতে হবে, শূদ্র বর্ণ। এরপরে হচ্ছে একটি পুরুষ রাশি, পুরুষ রাশি, এবং এই রাশির অধিপতি হচ্ছে শুক্র, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এরপরে আমরা পেয়ে যাব মহারাশির অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক, অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এই রাশি হচ্ছে একটি জলরাশি, এই রাশি হচ্ছে একটি স্থির রাশি, স্থির রাশি। এই রাশি হচ্ছে একটি বিপ্র বর্ণের রাশি। এবং তার সঙ্গে সঙ্গে এই রাশি হচ্ছে একটি স্ত্রী স্বভাবের রাশি, স্ত্রী স্বভাবের রাশি। আবার আমরা পেয়ে যাবো কোনটা কি, ধনুকে পেয়ে যাবো। ধনু হচ্ছে মহারাশির নবম রাশি, ধনু। এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি। ধনু রাশি একটি পুরুষ রাশি, পুরুষ রাশি। এই রাশি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্ব। ধনুরাশি, ধনুরাশি কিন্তু একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, ক্ষত্রিয় বর্ণ। ধনুরাশি কিন্তু একটি দ্বিস্বভাব, দ্বি স্বভাবের রাশি, অর্থাৎ ডুয়েল নেচার, দ্বি স্বভাব, দ্বি স্বভাবের রাশি। এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশি আমরা প্রথমেই আলোচনা করেছি যে এটি কিন্তু বৃহস্পতি রাশি। আরও অনেক কিছু এখানে লিখতে হয়, আরও অনেক ব্যাপার আছে, কিন্তু যেটি প্রধান আমরা খেপে খেপে করে লেখা বা বোঝার চেষ্টা করছি, কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাই এখানে বিষম সমর ব্যাপারটাকে আমি মাইনাস করে দিয়েছি অলরেডি, পজু যুগ্ম ব্যাপারটাকে মাইনাস করে দিয়েছি, আপনারা যাতে সহজেই বুঝতে পারেন। তো প্রধান যে বিষয় সেটি কিন্তু এগুলোকে আমি দেখাবার চেষ্টা করছি, এগুলি কিন্তু অবশ্যই খাতায় নোট করবেন এবং ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু পরবর্তী বিষয়গুলি আপনাদের মাথায় ঢুকবে। তাহলে মহারাশির দশম রাশি হচ্ছে মকর, মকর।
এই রাশির অধিপতি কে? এই রাশির অধিপতি হচ্ছে শনি। তাহলে মকর রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। আমরা প্রথমে বলবো মকর রাশি কিন্তু একটি স্ত্রী স্বভাবের রাশি। আবার বলছি যে স্ত্রী স্বভাব পুরুষ, স্ত্রী পুরুষ বা অগ্নিপিতৃ বায়ুজল বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপ্র বা ঝড় স্ত্রী স্বভাব, এগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনায় যাব। তবে আগে আমরা এখানে লিখে ব্যাপারটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কোন রাশির মধ্যে কোন কোন বিষয়গুলি প্রকাশ পায়। তাহলে শনি এখানে হচ্ছে মকর রাশির অধিপতি, মকর রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি, মকর রাশি হচ্ছে একটি পিতৃতত্ত্বের রাশি, পিতৃতত্ত্বের রাশি, মকর রাশি কিন্তু একটি বৈশ্য বর্ণের রাশি। মাথায় রাখতে হবে বৈশ্য, বৈশ্য বর্ণের রাশি, আর মকর রাশি কিন্তু একটি চর রাশি। তাহলে মকর রাশি হচ্ছে একটি চর রাশি, মকর রাশি কিন্তু একটি চর রাশি। আবার কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা যখন যাব, তাহলে মহারাশির একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ এই রাশির অধিপতিও শনি, এবং কুম্ভ রাশি হচ্ছে একটি শূদ্র বর্ণের রাশি, কুম্ভ রাশি একটি শূদ্র বর্ণের রাশি, কুম্ভ রাশি কিন্তু একটি পুরুষ রাশি। তাহলে এখানে লিখবো আমরা পুরুষ, কুম্ভ রাশি একটি বায়ু তত্ত্বের রাশি। তাহলে আমরা এখানে লিখব বায়ু তত্ত্ব। এছাড়াও আমরা লিখব কি, কুম্ভ রাশি কিন্তু একটি শূদ্র বর্ণ লিখেছি, অর্থাৎ এখানে লিখে দিয়েছি শূদ্র বর্ণ। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, কুম্ভ রাশি একটি পুরুষ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি হচ্ছে একটি স্থির স্বভাবের রাশি, স্থির স্বভাবের রাশি, স্থির স্বভাবের রাশি। এরপরে আমরা চলে যাব মীন, এবং মীন হচ্ছে মহারাশি, মহারাশি দ্বাদশ রাশি এবং সর্বশেষ রাশি মীন। এখানে লিখে দিলাম মীন, মীন রাশির অধিপতি কে? মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। মীন রাশি হচ্ছে একটি স্ত্রী স্বভাবের রাশি, মীন রাশি হচ্ছে একটি বিপ্র বর্ণের রাশি, বিপ্র বর্ণের রাশি। মীন রাশি একটি দ্বি স্বভাবের রাশি, এবং দ্বিস্বভাবের রাশি, এবং মীন রাশি হচ্ছে একটি জলতত্ত্বের রাশি। লিখে দিলাম জল, জলতত্ত্ব, জলতত্ত্বের রাশি। তাহলে এই হচ্ছে আমাদের এই যে বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু পরে আমাদের প্রচুর প্রয়োজন হবে বা কাজে লাগবে, এইখানে যেন কোনো ভুল না হয়। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, চর স্থির দাত্তক, আবার দেখো চর স্থির দ্বিস্বভাব, আবার চর স্থির দ্বিস্বভাব, আবার চর স্থির দ্বিস্বভাব। আমরা এখানে যে পুরুষ স্ত্রীর কথা বলছি, তাহলে প্রথম হচ্ছে মেষ রাশি থেকে শুরু হচ্ছে, তাহলে পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, এরকমভাবে কিন্তু আমাদের লিঙ্গটাকে ভাগ করা হয়েছে। আমরা যে পদার্থের কথা বললাম, চর স্থির দ্বিস্বভাব, আবার দেখুন চর স্থির দ্বিস্বভাব, আবার চর স্থির দ্বিস্বভাব, চর স্থির দ্বিস্বভাব। আমরা যে তত্ত্বের কথা বললাম, এটা হচ্ছে অগ্নি পৃথি বায়ু জল, আবার অগ্নি পৃথি বায়ু জল, আবার অগ্নি পৃথি বায়ু জল। আমরা যে ক্ষত্রিয় বৈশ্যের কথা বললাম, তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপ্র, আবার দেখুন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপ্র, আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিপ্র। প্রথমে এটাকে আপনাদেরকে নোট করে নিতে হবে, এবং সহজভাবে সরল ভাষায় আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে, এবং এগুলোকে কিন্তু মাথায় আপনাদেরকে রাখতেই হবে। এবং আমি খুব ছোট ছোট করে নোট দিচ্ছি, তাহলে আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজকে এই অবধি থাকুক, আবার পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার।